করোনাকালে পিপিই নিয়ে দুর্নীতির অভিযোগ এবার ইডিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিরুদ্ধে পিপিই কিটসহ চিকিৎসা সরঞ্জাম কেনার দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার যে টাকা বরাদ্দ করেছিল তার ৯/৬ হয়েছে বলে অভিযোগ তার। রাজ্যপাল পদে থাকাকালীন করোনাকালে পিপিই কিট নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন জগদীপ ধনখড়। ইডিকে লেখা চিঠিতে ধনখড়ের সেই অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেছেন শুভেন্দু। কেন্দ্রীয় বরাদ্দ টাকা ৯/৬ করা হয়েছে বলে অভিযোগ তার। শুধুমাত্র ইডি নয়, আয়কর দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকেও চিঠি দিয়েছেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠিও পোস্ট করেন শুভেন্দু। তিনি লেখেন, করোনার সময় পিপিই কিট এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের হাতে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল। করোনার বিরুদ্ধে লড়াই করতে মোটা টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে বিশ্বাস করেছিল কেন্দ্রীয় সরকার, তাই কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে টাকা সরানো হয়েছে, কয়েকশো কোটি টাকা চুরি করা হয়েছে। ধনখড়ের উল্লেখ করে চিঠিতে লেখেন, রাজ্যের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় চিকিৎসা সরঞ্জাম কেনার বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, অনিয়মগুলো তুলে ধরেছিলেন তিনি। কোভিডের সময় রাজ্য স্বাস্থ্য দপ্তরে একাধিক দুর্নীতি হয়েছিল। স্বাস্থ্যকর্মীদের জন্য ১ কোটিরও বেশি পিপিই কিটের বরাদ্দ দেওয়া হয়েছিল। কিট পিছু ১,000 থেকে ১,২০০ টাকা করে দাম পড়েছিল বলে দেখানো হয়, কিন্তু বাস্তবে ৩০০ থেকে ৪০০ টাকা দাম পড়েছিল। ওই ১ কোটির কিটের মধ্যে ১০ লক্ষ বেসরকারি সংস্থাগুলিকে সরবরাহ করা হয়েছিল। ভুয়ো বিল তৈরি করে দেখানো হয়েছিল। বাকি কিটও সরবরাহ হয়েছিল বলে অভিযোগ। আসলে কাগজেই সরবরাহ দেখানো হয়েছিল, বাস্তবে গিয়ে পৌঁছয়নি। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, আজকে মোদীশা প্রাইভেট লিমিটেড কোম্পানির দৌলতে কোভিডের সময় ভারতের মানুষকে নদীতে দেহ ভাসতে এবং নদীর তীরে গণচিতা জ্বলতে দেখা গিয়েছিল। দেখতে হয়েছিল লাইনসেট এবং হু দ্বারা দেশের কোভিড নীতিকে তিরস্কৃত হতে। আজ তাদের জন্য দেশের মান ভুলণ্ঠিত হয়েছে। তারাই আজ বড় বড় কথা বলছে। পুরনো প্রবাদ মনে পড়ে যাচ্ছে, চোরের মায়ের বড় গলা। পিপিই কিট কেনায় টাকা ৯/৬ অভিযোগ তুলেছিলেন তৎকালীন রাজ্যপাল ধনখড়। অতিমারি পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম কেনায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, অপরাধ আড়াল করা হচ্ছে বলেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ধনখড়।